মূল টপিকে আপনার থেকে আরেকটু শুনতে চাই আমরা রাষ্ট্রের জনগণ হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কি কি দায়িত্ব পালন করতেই হবে যদি একটু বলতেন চমৎকার প্রশ্ন শুরুতেই বলেছিলাম যে রাষ্ট্রের যেমন আমাদের প্রতি দায়িত্ব আছে আমাদেরও রাষ্ট্রের প্রতি অবশ্যই দায়িত্ব রয়েছে রাষ্ট্রপ্রধানদের প্রতি দায়িত্ব রয়েছে রসোলে করিম সাল্লাহুআসাল্লাম হাদিস এরশাদ ফরমান আর ও আন্নাসিহা। সিহা দিন হলো কল্যাণ কামিতার নাম তো সাহাবা ইকরাম বললেন ইয়ার রসুল্লাহ কার জন্য কল্যাণ কামিতা করবো তখন আল্লাহ রসুল বললেন এক নম্বরে লিল্লাহি ওয়ালি ইহি এক নম্বরে আল্লাহর জন্য কল্যাণ কামিতা অর্থাৎ আল্লাহকে এক বলে স্বীকার করা ওয়ালি ইহি রসুলের আনুগত্য করা এটি রসুলের জন্য হ্যাঁ এরকম কল্যাণ কামিতা ওয়ালি জামিয়া ইল মিন প্রত্যেকটা মুমিনের জন্য কল্যাণ কামিতা বিশেষভাবে রাষ্ট্রের যিনি সেবক হবেন যিনি প্রধান হবেন তার জন্য কল্যাণ কামিতা কীভাবে আল্লাহর হাবিব বলেছেন তোমাদের যিনি আমির হবেন তাকে তোমরা মানতে হবে তার বৈধ যে সমস্ত আদেশ সেগুলোকে তোমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে এই রাষ্ট্রের যে সমস্ত আইন আমার কল্যাণের জন্য করা হয়েছে যেগুলো কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক নয় এই সমস্ত আইন প্রত্যেকটা জনগণের পালন করা ওয়াজিব আমি একজন দেশের নাগরিক হিসাবে রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপ্রধানের প্রতি আমার সম্মান শ্রদ্ধা ভক্তি থাকতে হবে আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে উত্তম রাষ্ট্রনায়ক হলেন তিনি যিনি জনগণকে মনে প্রাণে ভালোবাসেন এবং জনগণও তাকে মনে প্রাণে ভালোবাসেন তার জন্য দোয়া করেন এমনিভাবে অন্য হাদিস রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালা তাকে যাকে জনগণের সেবক বানান তিনি যদি জনগণের আমানতকে পুরোপুরি আদায় না করেন খেয়ানত করেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহিসাল্লাম বলেছেন ময়দানে মাশারে এজন্য তাকে জবাবদিহিত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রান জাসাক আল্লাহ জাযাকুল্লাহ প্রিয় দর্শক আমরা রাষ্ট্রের জনগণ হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে বিশেষ করে রাষ্ট্রের প্রত্যেকটি স্থাপনা রাষ্ট্রের প্রতিটি সম্পদ যেটা আমাদের জন্য করা হয়েছে সেগুলোর হেফাজত করা সংরক্ষণ করা সেগুলোর সেফটি দেওয়া এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য আসুন এই ব্যাপারগুলো আমরা মেনে চলি আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেককে সঠিক দান করুন আমিন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি